পূর্ববঙ্গে যখন মহাপ্রভু নাম বিতরণ করছেন, প্রথম নাম মহামন্ত্র পূর্ববঙ্গের লোকে পায়, এবং যিনি পান তার নাম তপন মিশ্র। তপন মিশ্রের মাধ্যমে বাকি সবাই পেয়েছিলেন পূর্ববঙ্গের লোক, যার জন্য এখন পর্যন্ত এই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম সংকীর্তন পূর্ববঙ্গের লোক যতখানি সুন্দরভাবে করতে পারেন, পশ্চিমবঙ্গের লোক হাজার চেষ্টা করেও অত সুন্দর করতে পারবেন না। সেই জন্য মহাপ্রভু ওইখানে আগে হরে কৃষ্ণ নাম দিয়েছেন। তাই হরে কৃষ্ণ নামে পূর্ববঙ্গ যতখানি ব্যাকুল, সত্যি কথা বলতে লীলা কীর্তনে অতখানি ব্যাকুল নয়। লীলা কীর্তনের রস কিন্তু পূর্ববঙ্গের লোকে একটু কম বোঝে। পূর্ববঙ্গের লোক নাম কীর্তনে যতখানি ব্যাকুল ভাবে কাঁদে, লীলা কীর্তন শুনলে তারা শুধু কান্নার জন্য বসে। আমি যেখানে যেমন দেখি পরিষ্কার সেইটা বলি, পূর্ববঙ্গের লোক নাম সংকীর্তনে যেভাবে পাগলের মতো কাঁদে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তাই করতে পারবে না। কারণ চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গে আগে হরে কৃষ্ণ নাম বিতরণ করেছেন, আর পশ্চিমবঙ্গের লোক লীলা কীর্তনে এত বিমুগ্ধ সেটা চিন্তাই করা যায় না। তার কারণ এই পশ্চিমবঙ্গ নিতাই চাঁদের কৃপায় পদাবলী সাহিত্যে সমৃদ্ধ হয়েছে, এবং নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলার রাজপুত্র হলেও সেখানে কীর্তন প্রথম বিকশিত হলেও তার গতি পূর্বগামী নয়, দক্ষিণগামী নয়, পশ্চিমগামী। সেই জন্য রাজশাহী জেলায় কীর্তন উৎপন্ন হয়েও সেটা মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত হয়েছে, মুর্শিদাবাদ থেকে নদিয়া বর্ধমান এইসব দিকে ছড়িয়েছে, মালদায় ছড়িয়েছে, পূর্বমুখী সেটা হতে পারল না। তাই তপন মিশ্র মহাপ্রভুর কাছে পেলেন মহামন্ত্র। তপন মিশ্র গাইছেন, শুনুন, এইটা আপনাকে দিলাম, সাধ্য সাধন সমস্ত তত্ত্ব আপনি এর মধ্যে পাবেন, শুধু জপ করে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ।
महामंत्र क्यों बोले जानो बोलुन प्रभु मंत्रेर मध्ये एक संगे तीन जुगेर भगवानेर उपासना हुए जाए सत्य जुगेर नारायण ताके बला हय हरि हरि शब्देर सम्बोधने हय हरि जेमन मुनि शब्देर सम्बोधने मुने मने पड़छे क्लास 7 8 पढ़ेछेन संस्कृत मुनि मुनि मुनय मने पड़छे सेई मुनि शब्देर सम्बोधने हय मुने मुने माने हे मुनि तेमनि हरे माने हे हरि हरि माने नारायण তাহলে সত্য যুগের নারায়ণ উপাসিত হলেন হরি শব্দে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র উপাসিত হলেন রাম শব্দে সংস্কৃতে যখন রাম শব্দে বিসর্গ থাকবে না সেটার মানে দাঁড়ায় হে রাম যেমন নর শব্দের সম্বোধন কেমন নর শব্দের মানে পড়ছে নর নর নরা নরম নর নরান হ্যাঁ সেখানে সপ্তমীর পর আসে সম্বোধন সম্বোধনে কি হয় নর বিসর্গ হবে না এই নর মানে হে মানুষ নর মানে মানুষ নর বিসর্গ ছাড়া নর মানে হে মানুষ তেমনি রাম মানে রামচন্দ্র থার্ড পারসন হয়ে গেল কিন্তু রাম যখনই বিসর্গ ছাড়া হবে তার অর্থ হবে হে রাম তাহলে হরে কৃষ্ণ হরে রাম মানে হে হরে হে রাম হে হরি হে রাম তেমনি কৃষ্ণ যখন বিসর্গ ছাড়া তার অর্থ হবে হে কৃষ্ণ তাহলে কৃষ্ণ শব্দে যখন বিসর্গ থাকবে সেটা থার্ড পারসনে সে কিন্তু সাবজেক্ট হচ্ছে কৃষ্ণ মানে কৃষ্ণ কিন্তু কৃষ্ণ বিসর্গ ছাড়া তার মানে হবে হে কৃষ্ণ তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ হরে রাম মানে হে হরি হে রাম তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোট নাম কয়টি আছে 16টি নাম প্রত্যেকটির আগে হয় একার বসিয়ে দিন কারণ সেখানে বিসর্গ নাই আর মুনি শব্দের সম্বোধনে মুনে তেমনি হরি শব্দের সম্বোধনে হরে সবগুলোই সম্বোধনে বলা হচ্ছে সত্য যুগের নারায়ণ ত্রেতা যুগের রাম দ্বাপর যুগের কৃষ্ণ তিন যুগের ভগবান এক মন্ত্র উপাসনা করা হচ্ছে কলিযুগের মাটিতে বসে সেই জন্য এর নাম মহামন্ত্র শুধু তাই নয় আরো গোপন ব্যাপার আছে আপনাকে বলে রাখি সাধ্য সাধন বলছিলেন না একটা গোপন কথা শুনে রাখুন সাধ্য ভক্তির শেষ কথা হচ্ছে কান্তা প্রেম আর কান্তা প্রেমের উপাসনা হচ্ছে সখী ভাবের উপাসনা সেইখানে রাধা রানীর প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই রাধা শব্দের সম্বোধনে যেমন রাধে তেমনি হরা শব্দের সম্বোধনেও হরে হরা মানে কৃষ্ণের মনোহরা এখানে হরা শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণের মনোহরা অর্থাৎ রাধা এখানে হরে মানে হে রাধে মানে হে কৃষ্ণের মনোহরা রাধে কাজেই আপনার ওই সাধ্য সাধনের শেষ কথাও এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে সেই জন্য এটা মহামন্ত্র এর মধ্যে মধুর রসের উপাসনাতেও যুগল উপাসনার তত্ত্ব লুকিয়ে রয়েছে হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ এই মন্ত্র যখনই পেলেন তপন মিশ্র মনের আনন্দে ডুবে গেলেন সেই মন্ত্র জপে শুনুন তপন মিশ্র আপনাকে আমার কিছু কথা বলার আছে বলুন প্রভু আজ থেকে আপনি আমার গুরু কারণ আপনি আমাকে দিয়েছেন কলিযুগের মহামন্ত্র আর সেই মন্ত্র আমি আপনার কাছ থেকে পেয়েছি আজ থেকে আপনি আমার গুরু আপনার আদেশ আমার কাছে বেদ বাক্য বলুন
শুনুন আপনার স্ত্রী আছে বলে হ্যাঁ আমার স্ত্রী আছে আপনি সস্ত্রীক এই পূর্ববঙ্গে না থেকে আপনি চলে যান কাশী ধামে কেন এই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তে এত সুন্দর ফল জলে ভরা বাংলা ছেড়ে আমি কেন এই কাশী ধামে যাব বলছে কাশী ধামে গেলে দুটো জিনিস হবে আপনার স্ত্রী যে গর্ভপ্রসব করবে ওই গর্ভের যে সন্তান হবে সে জন্ম থেকেই শিক্ষা এবং সঙ্গীত দুটো সমানভাবে পাবে যে পরিমণ্ডলটা বাংলায় এখন নেই কারণ বাংলায় তো এখন বিধর্মীর শাসন এখানে যদি কেউ গান বাজনা করে সে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে গান বাজনা করছে এখানে যদি কেউ শাস্ত্র পাঠ করে লুকিয়ে লুকিয়ে শাস্ত্র পাঠ করছে কিন্তু বেনারস এমন একটা জায়গা ওরা মরে গেলেও লুকিয়ে লুকিয়ে করবে চিৎকার করে শাস্ত্র পাঠ করবে আর ওখানে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয় কালী শাস্ত্র চর্চা এবং শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এই দুটো চর্চা কাশীধামে পরিপূর্ণ রূপে হয় আপনি ওখানে যান আপনার স্ত্রীর গর্ভের যে সন্তান হবে সে জন্ম থেকেই শিক্ষা এবং সঙ্গীতের মধ্যে দিয়ে গিয়ে যাবে সেই জন্য আপনি বাংলা ছেড়ে কাশীধামে যান মহাপ্রভুর আদেশে তপন মিশ্র সঙ্গে সঙ্গে গর্ভবতী স্ত্রীকে নিয়ে চললেন কাশীধামে ওদিকে মহাপ্রভু তো গেলেন ঠাকুরদার বাড়িতে আর ঠাকুরদার বাড়িতে গিয়ে মহাপ্রভু মনের আনন্দে ঠাকুমার সঙ্গে খুব মজা করছেন ঠাকুমা একদিন খেয়াল করলেন যে সেই স্বয়ং নারায়ণ তার নাতি রূপে জন্মগ্রহণ করেছে তাই তখন ঠাকুমা বললেন শোনো নিমাই আমি তোমার একটা মূর্তি বানিয়ে রাখতে চাই কারণ তুমি তো কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে আমি তখন শুধু কাঁদবো তোমার নাম করে ঠিক তোমার মতো দেখতে আমার একটা মূর্তি বানানো দরকার নিমাইয়ের মতন দেখতে একটি মূর্তি বানিয়ে নিল আর সেই মূর্তি কিন্তু ঠাকুমা নিজে পূজা শুরু করলেন এটা একটা বিরাট ব্যাপার নিমাই সশরীরে থাকতে তার ঠাকুমা তার মূর্তি গড়ে পূজা করেছিলেন সেই মূর্তি পূজিত হচ্ছে এখনো শ্রীহট্টে সেই মূর্তি পূজা হয় তাহলে ভগবান গৌরহরির নিজের ঠাকুমার হাতে পূজিত হয়েছেন তো সেইখান থেকে মহাপ্রভু আরো পরে শোনা যায় তিনি আসামেও গিয়েছিলেন এবং সব দেশ ঘুরে আবার যখন বাংলায় এলেন তখন দেখলেন লক্ষ্মী প্রিয়া দেবী পরলোক গমন করেছেন কারণ লক্ষ্মী প্রিয়া দেবী গৌর সুন্দরের এই বিরহ সহ্য করতে পারলেন না তাই শাস্ত্রে বলা হয়েছে যে বিরহ সর্পের দংশনে লক্ষ্মী প্রিয়া দেবী পরলোক গমন করেছেন আমরা ধরেই নিচ্ছি যে লক্ষ্মী প্রিয়া দেবীকে সর্প দংশন করেছিল কিন্তু সেটা নয় শাস্ত্র বর্ণনা করেছে যে বিরহটাই যেন সর্পরূপ ধারণ করে লক্ষ্মী প্রিয়া দেবীকে দংশন করেছে ওদিকে কাশীধামে পৌঁছেছেন তপন মিশ্র গর্ভবতী স্ত্রীকে সঙ্গে নিয়ে তাহলে আমরা একটু শিব ঠাকুরের প্রণাম জানাই সবাই মিলে একটু হাত জোড় করুন ওম নমঃ শিবায় 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 শিবায় ওম শিবায় ওম শিবায় ওম নমঃ 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 শিবায় হায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতং ज्वलांगन परश मृगव राभीति हस्तम प्रसन्नम पदमासीनं समन्तात् स्तुतम मरगणे व्याघ्रकृतिं वसानम विश्वाद्यं विश्ववीजं निखिल भयहरं पञ्चवक्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय আমি যে মন্ত্রটি বললাম এটা হচ্ছে শিব ঠাকুরের ধ্যান মন্ত্র এগুলো ঠাকুর মশাইরা জানে কিন্তু ব্যাখ্যা করতে চায় না কারণ আপনারা তাকে দক্ষিণা কম দেন যে পরিশ্রম একটা শ্লোক মুখস্থ করতে সেই পরিশ্রমের দাম কি পাওয়া যায় না
সেই জন্য আর ব্যাখ্যাটাকে করা হয় না, কিন্তু আমরা কীর্তন করতে এসে ভগবানের আশীর্বাদে ভালোই আছি, সেই জন্য আমরা একটু ব্যাখ্যা করি। শুনে নিন ব্যাখ্যাটা, শুনে নিন শিব ঠাকুরের ধ্যানের মানে কি। ওম ধ্যায়ে নিত্যং মহেশম, ধ্যায়ে নিত্যম মানে নিত্য ধ্যান করা উচিত। কাকে? মহেশম, শিব ঠাকুরকে। তিনি দেখতে কেমন? রজত গিরি নিভম, রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভ মানে মতন, রূপর পর্বতের মতন সাদা ছাই মেখে শিব ঠাকুর যখন বসে আছেন, দেখে মনে হচ্ছে যেন হিমালয়ের উপর রূপর পর্বত বসে আছে। রজত গিরি নিভম চারু চন্দ্রাবতম, তার জটায় একখণ্ড চাঁদ যে দেখা দিচ্ছে মনে হচ্ছে যেন চাঁদের চূড়া পরে তিনি বসে আছেন। চারু চন্দ্রাবতংসম রত্নাকল্পজ্জ্বলাঙ্গম, রত্ন দিয়ে তৈরি আয়না যেমন উজ্জ্বল, সেই রকম উজ্জ্বল শিব ঠাকুরের শ্রীঅঙ্গ।